건대 마다름 건대 마다름 건대 마다름 স্বাধীনতা দিবসে এক অনন্য নজির। সিপিএম পার্টি অফিসে পতাকা উত্তোলন করলেন তৃণমূল বিধায়ক। পাণ্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম গ্রাম পঞ্চায়েতে সিপিএম এর ঈশান ভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎই সিপিএম কর্মী সমর্থকরা বিধায়কের গাড়ি দাঁড় করান এবং বিধায়ককে জাতীয় পতাকা উত্তোলন করতে বলেন কমিউনিস্ট পার্টির অফিসে। রাজ্য রাজনীতি অনুব্রত মণ্ডলকে নিয়ে সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের সমীকরণে যথেষ্ট উত্তাপ রয়েছে। এই অবস্থায় এহেন কার্যক্রম যথেষ্ট চর্চার বিষয় শিল্পাঞ্চলে। এ বিষয়ে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, যারা এখানে সিপিএম করে তারা আমার ছোট ভাই, তারা দাঁড়িয়েছিল, পতাকা তোলা হয়নি, আমাকে ডাকলো, পতাকা তুললাম, চা খেলাম, একসঙ্গে গল্প করলাম। আজ তো স্বাধীনতা দিবসের দিন, আজ সারা ভারতবর্ষ এক জাতি এক প্রাণ একতা। আজ রাজনৈতিক কোনো ভেদাভেদ নয়, আজ আমরা সবাই ভারতবাসী, আজ বাংলার মানুষ আমরা সবাই এক। এ তো রবীন্দ্রনাথ জীবনের শিক্ষা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা। দেখুন, কে কী করছে সেদিকে দেখার দরকার নেই, আমি কী করছি সেটাই বড় কথা। কারণ বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি দেখেছিলেন যে লালবাজার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চুলের মুঠি ধরে বার করে দেওয়া হয়েছে লকআপের স্থান থেকে। আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের পর, ক্ষমতায় আসার পর, যখন বাম নেতা খাইয়ে আপ্যায়িত করেছিলেন। আজকের এই শুভ স্বাধীনতা দিবসের প্রাক্কালে কোনো ব্যাপারে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়। তিনি যেহেতু এই অঞ্চলের বিধায়ক, তাই সিপিএম কর্মীরা তাকে অনুরোধ করেন এবং সেই মোতাবেকই তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। বিধায়ককে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কেননা আমাদের কমিউনিস্ট পার্টির পার্টি অফিসে আমরা আজকে প্রথম ঝান্ডা তুলি, তো সেখানে আমাদের বিধায়ক দেবেন। আমরা তো সব টাইমে উন্নয়নে একত্রিত হতে চাই, কিন্তু অন্য পার্টি তো এটা করতে চাইছি, আমরা তো সব টাইমে তো একত্রিত হওয়ার আমরা পক্ষে। 3 আগস্ট হলো একটা আমাদের আলাদা দিন, এটা জাতীয় একতার দিন। হ্যাঁ, আমরা পার্টি একদিকে, আমাদের যেমন কমিউনিস্ট পার্টি আমরা করি, আমরা পার্টি একদিকে, কিন্তু আজকে 15 আগস্টে যে আমাদের এমএলএ কিন্তু তার জন্য ব্যুরো রিপোর্ট।